আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অপরাজিতা ছোঁয়া আপনাদের সাথে আছি কুদ্দুস টেলিভিশনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসিরের বাড়ি তামিমা তামি। এখন নাসিরের সাথে ক্রিকেট খেলছে, জানি না বল করছে না ব্যাট করছে, যে কোনো সময় বোল্ড আউট হতে পারে। বোল্ড আউট হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করছি, যতক্ষণ না আউট হয় ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, কুদ্দুস টিভির সাথে থাকুন। আর আমরা কিছুক্ষণের মধ্যেই তামিমা তামির সাক্ষাৎকার নেব এবং আপনাদেরকে জানাবো, যারা জানেন নাই তারা জানবেন, যারা দেখেন নাই তারা দেখবেন, এবং যারা বোঝেন নাই তারা বুঝবেন। সুপ্রিয় দর্শক, তামিমা তামির বাড়ির সামনে তার স্বামীদের ভিড়, আমরা একে একে তাদের সাক্ষাৎকার নেব, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো তামিমা তামির স্বামীরা দাঁড়িয়ে আছে লাইন ধরে, এখন তাদের থেকে আমরা সাক্ষাৎকার নেব এবং জানবো যে আসলে ঘটনা কি হয়েছে। আচ্ছা, আমি হচ্ছি রাকিব, আমি তামিমা তামির স্বামী, আমার 10 বছর একটা বাচ্চা আছে, আর বাকিটা দেখতে পাচ্ছেন। আমি ফলার, আমার মনে হয় তামিমের 64 সালে একটা করে বাতার আছে। আমি শুভ, আমারও তাই মনে হয়। একদম স্টপ, তামিমা নিয়ে একটা বাজে কথা কেউ বলবেন না। শুনেন, তামিমা হচ্ছে আমার বউ, আমার ওয়াইফ, আমি জানি তামিমা সম্পর্কে, সুতরাং একটা কথা বলবেন না প্লিজ। আমরা তো ভাইরা ভাই, আপনি রাগ করেন কেন ভাই? ওই দেখো তামিরা কিভাবে নাসির ভাইয়ের সাথে ক্রিকেট খেলতে চায়, চলো আমরা সবাই একসাথে দেখি। শুনেন, ওইদিকে যায়েন না, ওইদিকে কিন্তু পুলিশের ঝামেলা আছে, তারপরেও যদি আপনাদের যাইতে মন চায় যান, গিয়ে দেখেন তামিমা নাসিরের সাথে কেমনে ক্রিকেট খেলতেছে। যান যান, দাঁড়ায় রয়েছেন কেন, যান যান, আপনারা যান যান যান, আপনারা যান, আপনি দাঁড়িয়ে রয়েছেন কিসের জন্য? সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন তামিমা তামির স্বামীদের বক্তব্য। এখন কি সমস্যা আপনার? সে কতক্ষণ যাবৎ স্বামী স্বামী কি সমস্যা, কি আপনাদের খেয়ে দেখা আসনা এখানে? তামিমা তামির সাথে আপনার কিছু সম্পর্ক, যান এখান থেকে। সে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার স্বামী এখন অনেক রেগে গেছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের কুদ্দুস টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো জাতীয় ভাবি, জাতি আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আসলে যা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন, যারা জানেন নাই তারা জানবে, যারা বুঝে নাই তারা বুঝবে, যারা দেখে নাই তারা দেখবে। ও আচ্ছা, আপনি জাতিকে কী দেখাতে চান, কী বোঝাতে চান, কী শোনাতে চান একটু ভালো করে যদি বলেন। আসলে রাকিবের সাথে আমার বিয়ে হয়েছিল, আর 10 বছরের একটা বাচ্চাও আছে, এটা ছাড়া বাকি সব মিথ্যে। ফালাক সম্পর্কে কিছু বলেন। ফালাককে দিয়েছে তালাক, এটা ছাড়া বাকি সব মিথ্যে। আচ্ছা, শামীম সম্পর্কে একটু কিছু বলেন। ও আচ্ছা, শামীম ও তো একটা ঘোড়ার ডিম, ওর সাথে হয়েছে কিছু রাত অস্থিরতা, এটা ছাড়া বাকি সব। আচ্ছা ভাবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। কুদ্দুস টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যা দেখার তা দেখলেন, যা বোঝার তা বুঝলেন, যা শোনার তা শুনলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বারো হাতারিদের থেকে দূরত্ব বজায় রাখবেন, আল্লাহ হাফেজ।